আসিতেছে। এই প্রেক্ষাগৃহে মুজাম্মেল ভাই নিবেদিত ট্রাইভিউ মুভিজ প্রযোজিত ও পরিবেশিত মনোয়ার খোকন পরিচালিত ভিন্ন ধারার প্রবর্তক জাহাঙ্গীর শেঠের বাংলাদেশি 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 সময় দিয়ে গেলাম আইনের কাছে আত্মসমর্পণ করবি, তা না হলে তোদের লাশ শিয়াল কুকুরের খাবার হিসাবে রাস্তায় পড়ে থাকবে। আমার এক কথা এক জবান, কারণ আমি বেশি কথা পছন্দ করি না। আমি একবার যা বলি যা বলি তৃতীয়বার বলি পরিচালক মনোয়ার খোকনের আর এক জ্বলন্ত বিস্ফোরণ বাংলাদেশি। তোর ছেলেকে তো আমার হাড়গোড় ভেঙে ছেড়ে দিয়েছি, এরপরও যদি তোর ছেলে আমার বন্ধের দিকে চোখ তুলে তাকায় তাহলে তোদের পাপ বেটা দুজনকে আমি এক কবরে কাফন ছাড়া দাফন করে দেব। কথাটা মনে রাখিস। প্রেম হইল যে স্বর্গ সুধা, প্রেম করিতে পাগল পারা, প্রেমিক হইল প্রেম দিওয়ানা। প্রেম হইল যে স্বর্গ সুধা, প্রেম করিতে পাগল পারা, প্রেম মানে না কোনো বাধা। এই প্রথম বাংলাদেশে আপন তিন ভাই একই সাথে ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। তারা হলেন মুজাম্মেল ভাই, এনাম পাহাড়ি ও আমিন পাহাড়ি। একটি বিশেষ ফেরদাউস আলী, অন্তরেতে আছো তুমি অন্তরের দোসর, তোমায় নিয়ে বাঁধবো আমি স্বর্গ সুখের ঘর। আইনের পবিত্র পোশাক পরে এই চেয়ারে বসার কোন অধিকার নেই তোদের, কারণ তোরা আইনের রক্ষক হয়ে ভক্ষক সেজে বসে আছিস। অফিসার, কাজটা তুমি ভালো করলে না। সমাজে মার্ডার, চাঁদাবাজি, সন্ত্রাসী, অশ্লীলতা ও মাদক বিরোধী অভিযানে একজন প্রকৃত বাঙালির দুর্ধর্ষ প্রতিরোধ বাংলাদেশি। তুমি সিম্পল একজন এসবি অফিসার। আমি শুধু সাধারণ এক এসবি অফিসারই না, আমি হই বাংলাদেশি বাংলাদেশি বাংলাদেশি। আমার জীবন লেখো না কোনো কাহিনী, দুঃখ পাবো কষ্ট পাবো।
এমন জীবন আমি চাই। তোমার কাছে হার মানিনি। ভিন্ন গল্প, ভিন্ন সংগ্রাম, সন্তানের ভিন্ন গান, বিগ অ্যারেঞ্জমেন্ট ও বৈচিত্র্যময় লোকেশনে চিত্রায়িত সম্পূর্ণ নতুনত্বের ছোঁয়ায় বাংলাদেশি।